হাই বন্ধুরা, আজকের কোথায় এসেছি তোমরা আমার চারধারে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো। চলে এসেছি আজকের অমল মণ্ডলের স্টুডিওতে। আগের বারও এসে দেখিয়েছিলাম কতদূর প্রতিমা তৈরি হয়েছে, আজকেরও চলে এসেছি যে লাস্ট ফিনিশিংটা দেখতে, যে আর কতটুকু বাকি। কারণ মহালয়ার দিন থেকেই বলেছিল যে ও এনাদের প্রতিমা যাওয়া, তো রাত পেরোলেই মহালয়া, তার জন্য দেখলাম কতদূর প্রস্তুতি, কারণ মহালয়ার দিন থেকেই এনাদের প্রতিমা যাবে বলেছিল। তা আজকে দেখতে এসেছি কাজ কতদূর হলো, তা এসে দেখছি এখন চক্ষুদান হচ্ছে। মাত্র 17 বছর বয়স প্রিয়জিতের, সে এই বয়সে 40টা দুর্গা, 40টা কার্তিক, 40টা সরস্বতী, 40টা গণেশ, 40টা মহালয়া একাদশীর মধ্যে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধু এবারে গয়নাগাঁঠি পরবে আর মুকুট ফুকুট পরবে, চুল ফুল লাগাবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এইসব ঠাকুরগুলো মনে হয় একাদশী দ্বাদশী তৃতীয়াতে যাবে বলে এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি, হয়ে ওঠেনি। কারণ 40টা ঠাকুরের অর্ডার মুখের কথা নয়, মাত্র 7 জন শিল্পী নিয়ে কাজ করে প্রিয়জিৎ, মাত্র 7 জন। আর অতটুকু একটা ছেলে, 17 বছরের ছেলে, সমস্ত ঠাকুরের একা চোখ আঁকে, সমস্ত ঠাকুরের চোখগুলো কত সুন্দর, যেগুলো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর ও চোখ এঁকেছে দেখুন। এসব প্রতিমাগুলো সব কমপ্লিট চোখ এঁকেছে, এমনকি এখন যে আঁকছে সেটা আমি ডাইরেক্ট দেখাতে বলবো, যে ও এখন যে কাজটা করছে, যে প্রতিমায় ও চক্ষু আঁকছে, সেই কাজটা ডাইরেক্ট দেখাতে বলবো। ও কিভাবে করছে ডাইরেক্ট একবার দেখাও, এদিক থেকে এসে ক্যামেরাটা করো। কত নিখুঁত কাজ এই কাজটা, খুব সূক্ষ্ম কাজ, যেটাকে খুব ধরে ধরে করতে হয়। জুম করে করে যতটা সম্ভব দেখানো ততটা দেখাচ্ছি, যে এই কাজটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে খুব শৌখিন কাজ, খুব নিখুঁত কাজ, খুব ধরে ধরে এই কাজটা কমপ্লিট করতে হয়। কারণ মুখের যে সৌন্দর্যটাই মায়ের চোখটাতেই আসে, চোখ আঁকাতেই। ওয়াও প্রিয়জিৎ, তোমার কেমন লাগছে কাজগুলো করে? ভালো লাগছে। আসলে ও তো খুব মন দিয়ে কাজটা করছে, ওই জন্য ওর খুব ভালো লাগছে। এরপরে এই এই প্রতিমার চোখ দান হবে লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ, ম্যাক্সিমামেরই সব হয়ে গেছে চোখ দান। কত সুন্দর এখানে এঁকেছে একবার দেখাতে বলবো, এখানে এসে দেখাও। চোখের সাথে সাথে এখানে চুলের যে একটা সৌন্দর্য, এখানে কলকা, সেটাও কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এইসব জায়গাগুলো, কত সুন্দর। মায়ের চোখটা একদম উজ্জ্বল, এই জিনিসটা সচরাচর কিন্তু দেখা যায় না, যে চক্ষুদান, যেটা স্বচক্ষে কিন্তু আমি দেখালাম তোমাদের। আগের বারে বলেছিলাম এনাদের স্টুডিওতে দুটো ঘর আছে, চারতলা চারতলা, একটা ঘরের ওখানে এখনো পর্যন্ত চক্ষুদান চলছে, প্রতিমা কাজ এখনো কমপ্লিট করতে পারেনি। কিন্তু এই ঘরে এসে দেখছি পুরো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সমস্ত একদম মা পুরো রেডি মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্য, একেবারে পুরো সমস্ত চুল লাগানো থেকে গয়নাগাঁঠি পরানো থেকে চক্ষুদান তো অনেক আগেই হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে এই রুমের সমস্ত প্রতিমাই একদম কমপ্লিট, শুধু যাওয়ার অপেক্ষায়। কারণ কালকেরই বললো 4-5টা প্রতিমা চলে যাবে মহালয়ের দিনেই, কালকে 4-5টা ওনাদেরকে ছেড়ে দিতে হবে। কি অসাধারণ দেখুন এই প্রতিমাটাকে লাগছে, এখনো পর্যন্ত মুকুট না দেওয়াতেই দেখুন কি অসাধারণ লাগছে। শুধু গলার এই হাড়ের এই জায়গাটা দেখাও একবার, কত সুন্দর সাজিয়েছে। আর চোখগুলো তো অসাধারণ, অসাধারণ প্রিয়জিতের কাজ, অসাধারণ। অতটুকু ছেলে যে এত নিখুঁত কাজ, সত্যি অতুলনীয় কাজ করেছে। অতটুকু একটা বাচ্চা ছেলে 7 জন মিস্ত্রি নিয়ে এত প্রতিমা, 40টা প্রতিমা। আমরা এই স্টুডিওতে ঠাকুর সমস্ত দেখে যখন ওই স্টুডিওতে গিয়ে পৌঁছালাম, দেখলাম প্রিয়জিতের ওই আরেকটা যে প্রতিমা চক্ষু আঁকছিল সেইটা কমপ্লিট করে আরও একটা প্রতিমা চক্ষু আঁকা স্টার্ট করে দিয়েছে। কারণ প্রচণ্ডই ব্যস্ততা, ওদের একাদশী দ্বাদশীর মধ্যে সমস্ত ঠাকুর বেরিয়ে যাবে, তার জন্যে ও এতটুকু সময় নষ্ট করছে না। আমি তো কোনোকে জিজ্ঞেস করলাম, তুমি একটা না কাজ করতে বোর হয়ে যাও না? বললো হ্যাঁ বোর হই। আমি তখন জিজ্ঞাসা করলাম তুমি কি করো বোর হলে? তখন
তখন ও বলল আমি গেম খেলি আর গান শুনি। গান শুনতে ওর কাজ করতে খুব ভালো লাগে। তা দেখতে দেখতে দেখুন একটা প্রতিমার কাজ কমপ্লিট করেই ফেললো, কারণ এটা হয়তো আমরা তাড়াতাড়ি দেখালাম, এত তাড়াতাড়ি কিন্তু এত ঠাকুরের চোখ আঁকা সম্ভব না। তা প্রায় সময় লেগেছে ঘন্টা দুয়েক, সেটা আমরা কিন্তু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। একবার দেখাও নীল বেনারসিটা কত সুন্দর লাগে। এই মায়ের শুধু চূড়া দেখাও, চূড়াটা একবার দেখাও খালি, মায়ের চূড়াটা কত অসাধারণ লাগছে। এই মা পুরো নীল কালারের শাড়ি পরে আছে, পুরো নীল। এখন সব শিল্পীরাই খুব ব্যস্ততার মধ্যে আছে, কোনো দিকে তাকাবার তাদের সময় নেই। ফাইনাল টাচ চলছে সমস্ত ঠাকুরেরই, আর কি আরেক শিল্পী দেখছে কোনো কিছু বাকি আছে কিনা, সে ঘুরে ঘুরে দেখছে সব ঠিকঠাক, ঠাকুরের চোখ আঁকা হয়েছে কিনা, কোনো ঠাকুরের জামা কাপড় ঠিকঠাক পরানো হয়েছে কিনা, এতটাই এরা ব্যস্ততা হচ্ছে। এখানে আরেক শিল্পী কাজ করছে, মায়ের জামা কাপড় পরাচ্ছে, এখন প্রত্যেকটা শিল্পী খুব ব্যস্ত। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। চলো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, আজকের মতন টাটা বাই, লাভ ইউ।